সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 31 জানুয়ারি 2024। টানা কয়েক বছর ধরে বিদেশি পর্যটকের খরা লেগে আছে কক্সবাজারে। এবার খরা কাটাতে মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। মালদ্বীপের আদলে ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজারের পর্যটন জায়গাগুলো। আশা করা হচ্ছে হাতে নেওয়া মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বিদেশি পর্যটকের খরা কাটবে, অর্জিত হবে বৈদেশিক মুদ্রা, বিকশিত হবে পর্যটন শিল্প। এদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত, চট্টগ্রামের দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ, সোনাদিয়াকে বিশেষ পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা, ইনানি সৈকতের উন্নয়ন, টেকনাফের সাবরাইং ইকো ট্যুরিজম পার্ক নির্মাণ, শামলাপুর সৈকতের উন্নয়ন, চকরিয়ায় মিনি সুন্দরবনে পর্যটকদের গমনের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, ডুলাহাজরা সাফারি পার্কের আধুনিকায়ন সহ 25টি প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের অংশ হিসেবে সেন্ট মার্টিনকে সাজানো হচ্ছে মালদ্বীপের আদলে। ভ্রমণের জন্য সেন্ট মার্টিনে নামবে সি প্লেন, কক্সবাজার থেকে মহেশখালী ও টেকনাফ রুটে চলবে কেবল কার। সমুদ্রের বুকের উপর নির্মিতব্য কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ বছরের শেষ দিকে বিমানবন্দরটিতে আন্তর্জাতিক বিমান ওঠানামা করবে। এর রানওয়ের নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1,900 কোটি টাকা, যার পুরোটাই অর্থায়ন করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এদিকে কক্সবাজারে টেকনাফের নাফ নদীর বুকে জেগে ওঠা জালিয়ার দ্বীপে গড়ে উঠছে এক্সক্লুসিভ নাফ ট্যুরিজম পার্ক। ট্যুরিজম পার্কটি বিদেশি পর্যটকদের আকর্ষণীয় করে তোলার জন্য কেবল কার, প্যারাসেইলিং, স্কুবা ড্রাইভিং, সি ক্রুসিং সহ অত্যাধুনিক সুযোগ সুবিধা রয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এতে মাটি ভরাট সহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম শুরু করেছে। সিপ্লেন ও কেবল কার কক্সবাজারকে বিশ্ববাসীর কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে, পর্যটন সেবার মানও উন্নত হবে। কক্সবাজারে অন্যান্য মেগা প্রকল্পের পাশাপাশি পর্যটন খাতে ব্যাপক উন্নয়নে আমরা সন্তোষ প্রকাশ করছি, এমনটি জানিয়েছেন স্থানীয়রা। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মোহাম্মদ নুরুল আফসার বলেন, কক্সবাজারে পর্যটন খাতে ব্যাপক কার্যক্রম অব্যাহত রয়েছে, এতে যুক্ত হচ্ছে সিপ্লেন ও কেবল কার। এরই মধ্যে মালদ্বীপের রিসোর্ট গ্রুপের সঙ্গে যোগাযোগ চলছে, তাদের কাছ থেকে কারিগরি পরামর্শ নিয়ে চলবে এই কার্যক্রম। কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন, পরিবেশকে গুরুত্ব দিয়ে পর্যটন খাতে সরকারের ব্যাপক উন্নয়নের কাজ চলছে, বিশেষ করে বিদেশি পর্যটন টানতে এসব কাজ করা হবে। কয়েক বছরের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলো শেষ হলে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে এই কক্সবাজার। কক্সবাজারের সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কক্সবাজার চট্টগ্রাম ও ঢাকার মধ্যে শুরু হয়েছে রেল চলাচল, আর এতে বেশ উচ্ছ্বাসিত পর্যটক। দর্শক, যারা এই কক্সবাজার আসতে পছন্দ করেন, আগামী কয়েক বছরের মধ্যে এখানকার দৃশ্যপট পুরোটাই বদলে যাবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার এবং সেই সাথে পেজটিকে ফলো করবেন। দেখা হবে আগামী কোনো পর্বে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার মঙ্গল কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।